সো হে গাইস, কেমন আছো তোমরা? সবাই আশা করি তোমরা আছো বিন্দাস। সো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও, ইনস্টাগ্রামে তোমরা ফলোয়ার্স কীভাবে বাড়াবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে গ্রো কীভাবে করবে। সো ইনস্টাগ্রামে কিন্তু আমরা সকলেই চাই কিন্তু আমাদের ফলোয়ার্সটা ইনক্রিজ হয়ে যাক, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ভাইরাল হয়ে যাক। কিন্তু সবথেকে বেশি কষ্ট হয় কখন জানো, যে আমরা যেভাবে পোস্ট করতে থাকি সেই হারে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টের ফলোয়ার্সকে গেন করতে পারি না, আমরা কিন্তু সেইভাবে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে গ্রো করতে পারি না। আজকে এমন কিছু টিপস আমি তোমাদেরকে দেবো, যে টিপসগুলো কিন্তু তোমরা যদি কাজে লাগাও তাহলে কিন্তু তোমরা আমার মতো, এদিকে দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টের মতো তোমরা কিন্তু ফাস্ট আর জলদি অ্যাকাউন্টটাকে গ্রো করতে পারবে। সো আমি তোমাদেরকে চারটে মেথড বলবো, সেই চারটে মেথডকে যদি তোমরা ঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে তোমরাও কিন্তু ইনস্টাগ্রামে ভাইরাল হতে পারবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে গ্রো করতে পারবে, ইনস্টাগ্রামে তোমরাও কিন্তু ফলোয়ার্সকে গেন করতে পারবে। হ্যাঁ, সবার প্রথমে কী করতে হবে সেটা তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে বলবো যে যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে। সো প্রথম মেথড কী? প্রথম মেথড হচ্ছে তোমাকে সবার আগে কন্টেন্ট চুজ করে নিতে হবে, কী ধরনের কন্টেন্ট তুমি পোস্ট করছো, অর্থাৎ তোমাকে নিশ চুজ করতে হবে। মিক্স কন্টেন্ট পোস্ট করা একদমই যাবে না। মিক্স কন্টেন্ট যদি তুমি পোস্ট করে থাকো তাহলে কিন্তু তোমার অডিয়েন্সও কনফিউজ হয়ে যাবে, আর তার সাথে ইনস্টাগ্রামের যে অ্যালগোরিদম আছে সে নিজেও কিন্তু কনফিউজ হয়ে যাবে যে কোন ধরনের দর্শকের কাছে তোমার অ্যাকাউন্টটাকে সাজেস্ট করা দরকার। এবার ধরো আমি পোস্ট করি এই ধরনের লেখালেখি, এবার এই জিনিসটা যদি কেউ কোনো একটা রান্না যা রান্না পেবে অর্থাৎ খাদ্য প্রেমীরা রয়েছে তাদের কাছে যদি সাজেস্ট করে, তো সেখান থেকে কি আমার ফলোয়ার্স আসবে? অবশ্যই না, সেখান থেকে কিন্তু আমার অবশ্যই কোনো ফলোয়ার্সই আসবে না। সো আমার অ্যাকাউন্টটা কিন্তু সেই ধরনের কন্টেন্টের উপর নির্ভর করবে, মানে সেই ধরনের ফলোয়ার্সটাই ফলো করবে যে ধরনের ফলোয়ার্সটা এই ধরনের কন্টেন্টকে পছন্দ করে। সো অবশ্যই তোমাকে সুন্দর করে শেয়ার করতে হবে, হ্যাশট্যাগ ইউজ করতে হবে এই ধরনের রিলেটেড, অর্থাৎ তুমি যে ধরনের পোস্ট করছো সেই ধরনের হ্যাশট্যাগ তোমাকে কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। মিক্স কন্টেন্ট পোস্ট করে কিন্তু ইনস্টাগ্রামের অ্যালগোরিদমকে কিন্তু একদমই কনফিউজ করা যাবে না। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে যে তোমাকে অবশ্যই অবশ্যই ইনস্টাগ্রামের যে রিলস অপশান আছে সেই রিলসটাকে তোমাকে ইউজ করতে হবে, আর ট্রেন্ডিং রিলস তোমাকে ইউজ করো। কীভাবে তুমি রিলস ইউজ করবে? তুমি আমি বারবার বলেছি কিন্তু ইনস্টাগ্রামে তুমি যখন রিলস পোস্ট করবে অবশ্যই সেটাকে কিন্তু হাই কোয়ালিটিতে পোস্ট করবে, আর অবশ্যই কিন্তু সেটাকে তুমি তোমার যে ফোনের যে মেন ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা থেকে করে তুমি এডিট করে তারপরে ইনস্টাগ্রামে তুমি এফেক্ট দিয়ে কিন্তু পোস্ট করতে পারো। নাহলে কিন্তু অনেক সময় কিন্তু কি ইনস্টাগ্রামে জিনিসটাকে ভাইরাল করে না। তোমার যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে কিন্তু ইনস্টাগ্রাম তোমার অ্যাকাউন্টটাকে কিন্তু আরও লোকের কাছে সাজেস্ট করবে। তোমার ইনস্টাগ্রামে কিন্তু তোমার প্রতিদিন তোমাকে কিন্তু কন্টিনিউয়াসলি, ঠিক আছে, তোমাকে পোস্ট করতে হবে। তোমার দেখবে একটা না একটা রিলস ভাইরাল যাবেই যাবে, আর সেখান থেকে কিন্তু তুমি ইনস্টাগ্রামে ফলোয়ার্সকে গ্রো করতে পারবে। তুমি আমি যদি এদিকে একটা তোমাকে পোস্ট দেখাই রিলসের, ঠিক আছে, সেখান থেকে আমি আমার কত ফলোয়ার্স এসেছে, আমার কত সেটাতে ভিউস হয়েছে সেই সমস্ত তোমরা কিন্তু অ্যানালাইসিসে তোমরা বুঝতে পারবে। তারপরে কিন্তু তোমরা একটা নির্দিষ্ট ধারণা করতে পারবে যে ইনস্টাগ্রামে ফলোয়ার্সটা কীভাবে আসছে, কত মানে কত ভিউস আসলে কত ফলোয়ার্স আসতে পারে। তোমরা কিন্তু কন্টিনিউয়াসলি তোমাকে পোস্ট করতে হবে, ঠিক আছে, কনস্ট্যান্টভাবে তোমাকে পোস্ট করে যেতে হবে। তোমরা কিন্তু এটা ভাবলে হবে না আমার ভিউস আসছে না, কীভাবে পোস্ট করবো কী করবো। তুমি যদি কন্টিনিউয়াসলি পোস্ট করতে থাকো ইনস্টাগ্রাম কেন, যে কোনো জায়গায় তুমি যদি কন্টিনিউয়াসলিভাবে লেগে থাকো কিন্তু সঠিকভাবে তোমাকে লেগে থাকতে হবে। তুমি যদি উল্টোপাল্টা পোস্ট করতে থাকছো সেরকম কিন্তু না, তুমি যদি সঠিকভাবে তুমি যদি পোস্ট করো তাহলে কিন্তু তোমার ইনস্টাগ্রাম নিজে থেকে তোমার অ্যাকাউন্টটা কিন্তু বুস্ট দেবে, তোমার কোনো না কোনো রিলস কোনো পোস্ট ভাইরাল যাবেই যাবে, আর সেখান থেকে অডিয়েন্স তোমার অ্যাকাউন্টে আসবে, এসে কিন্তু তারা তোমাকে অবশ্যই ফলো করবে, আর ফলো করে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা গ্রো করে যাবে। কিন্তু অবশ্যই বলবো যে তোমাকে কন্টেন্ট আগে দেখতে হবে যে তোমার কোন ধরনের কন্টেন্ট তোমার কাজ করছে, তোমার কোন ধরনের কন্টেন্ট, ঠিক আছে, তোমার ফলোয়ার্সদের বেশি পছন্দ হচ্ছে, অবশ্যই সেই ধরনের কন্টেন্ট তুমি বেশি বেশি তুমি দেওয়ার চেষ্টা করো তাদেরকে। কারণ দেখো তোমার অ্যাকাউন্টটা পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে তোমার ফলোয়ার্সদের ওপর, তোমার ফলোয়ার্সরা যে জিনিসটা পছন্দ করবে যে জিনিসটা ভালোবাসবে তোমাকে সেই জিনিসটা তারাকে দিতে হবে। কারণ তোমার ফলোয়ার্সরা যদি একবার মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্ট একদমই মানে শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাই তোমার ফলোয়ার্সদের অনুযায়ী তোমরা ফলোয়ার্স কীরকম কী চাইছে সেই অনুযায়ী তোমরা পোস্ট করো। আর তিন নম্বর কি? তিন নম্বর হচ্ছে যে অবশ্যই তোমরা যখন ইনস্টাগ্রামে রিলস পোস্ট করবে সেটাকে অবশ্যই অ্যাডভান্স সেটিংয়ে যাবে, অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে কিন্তু অবশ্যই এটাকে হাই কোয়ালিটিতে পোস্ট করবে। অনেক সময় আমরা একটা ভুল করে থাকি হাই কোয়ালিটিতে, এটা জানিই না হয়তো অনেক যে হাই কোয়ালিটি কীভাবে পোস্ট করবো। সো এদিকে দেখতে পাচ্ছ যখন পোস্ট করতে যাবে দেখো পোস্ট করার সময় নিচের দিকে যাবে অ্যাডভান্স সেটিং অপশান আছে, অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে কিন্তু হাই কোয়ালিটি করবে।
কলস বাঁধার সব থেকে একটা বড় উপায় হচ্ছে তোমাকে কোলাবোরেশন। কোলাবোরেশন করে কিন্তু তুমি যথেষ্ট পরিমাণ ফলোয়ার্সকে গেন করতে পারো। অনেক অ্যাকাউন্ট রয়েছে যারা কিন্তু কোলাবোরেশন করে কিন্তু তাদের অ্যাকাউন্টে কিন্তু তারা বুস্ট করছে, তাদের অ্যাকাউন্টকে তারা গ্রো করছে। যারা যারা আছে এরকম অ্যাকাউন্ট, তোমার যদি চেনাশোনা কেউ থাকে, ঠিক আছে, তোমার যদি চেনাশোনা না থাকে, তাহলে তুমি কিন্তু টাকা দিয়ে, আমি বলবো যে ইনস্টাগ্রামে টাকা দিয়ে তোমার যে বুস্ট করার থেকে তুমি তোমার নিচ অনুযায়ী অর্থাৎ তোমার কন্টেন্ট যেরকম সেই ধরনের কন্টেন্টের লোকের সাথেই কিন্তু তুমি কোলাবোরেশন করো। কারণ আদার্স যদি অন্য কারোর সাথে কোলাবোরেশন করো, তোমার ফলোয়ার্স বাড়বে না, তোমার রিচও বাড়বে না। রিচ হয়তো বাড়বে, রিচ বাড়লে কোনো লাভ হবে না। তুমি সেই ধরনের কন্টেন্টের লোকের সাথেই তুমি কোলাবোরেশন করো, হয়তো যদি তাদের ফিতে করে তো খুব ভালো, কিন্তু এদের একটা চার্জেস থাকে, সেই চার্জেসটা তোমরা তাকে জিজ্ঞাসা করে নেবে, তারপর তোমরা কথাবার্তা বলে নেবে, দিয়ে কিন্তু তুমি তাদের সাথে কোলাবোরেশন করতে পারো। যেই অ্যাকাউন্টটা রিসেন্টলি গ্রো করছে, আমি বলবো তুমি তাদের সাথে কোলাবোরেশন করো, কারণ তাদের রিচ এখন খুব ভালো থাকে। যে সমস্ত অ্যাকাউন্টগুলো পুরনো হয়ে গেছে বা যাদের রিচ ডাউন আছে, তাদের সাথে কোলাবোরেশন করাটা তেমন কোনো সুবিধার হবে না, কারণ শুধু তুমি তাদেরকে টাকা দেবে, পয়সা দেবে, কিন্তু কোলাবোরেশন করে কোনো লাভ হবে না, শুধু টাকাটা জলে যাবে। কিন্তু যাদের এখন রিসেন্টলি পেজ ভাইরাল হচ্ছে, রিলস ভাইরাল হচ্ছে, তুমি তাদের সাথে করো। এতে করে কী হবে, তাদের এখন রিচটা আপ থাকে, রিচটা ভালো থাকে, এতে করে কিন্তু তাদের নতুন নতুন ফলোয়ার্স তাদের এতে অ্যাকাউন্টে আসছে। তাদের সাথে কোলাবোরেশন করলে কিন্তু তোমার অ্যাকাউন্টে সেই ফলোয়ার্সগুলো আসবে, তোমার পোস্ট লাইক করবে, কমেন্ট করবে, আর তোমার অ্যাকাউন্টটা জলদি জলদি গ্রো করবে, তোমার অ্যাকাউন্টের ফলোয়ার্স কিন্তু জলদি জলদি বেড়ে যাবে। সো আজকে ছিল এইটুকুই। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থেকো, আমাদের সাথে জুড়ে থেকো, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো লাগলে ভিডিওটা দেখা লাইক করে দিও। সো আজকের মতো বাই।